নমস্কার বন্ধুরা মাটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আর আজকের রেসিপি খুবই অপরিচিত অনেকেরই আবার অনেকে খুব পরিচিত তাহলে চলুন আজকের রেসিপি নিয়ে কথা না বাড়িয়ে শুরু করে দিই নিয়ে নিয়েছি রাজমা আর এই রাজমাটা কিন্তু সাধারণত পাঞ্জাবিদের খুব ফেভারিট একটা রেসিপি কিন্তু আজকে আমি এই রেসিপি কিন্তু আমাদেরও বেশ ভালো লাগে খেতে কিন্তু সচরাচর মাছ আর মাংস করতে করতে না এই সব রেসিপিগুলো আমাদের খুব একটা কড়া হয়ে ওঠে না নিরামিষ আমিষের মধ্যেই আমরা থেকে যাই কিন্তু এই সব রেসিপিগুলো আমরা ট্রাই করি না তো যেহেতু বাঙালি সেহেতু একটু আলু ছাড়া চলে না তো সেক্ষেত্রে আমি অর্ধেক পরিমাণ আলু এই রাজমার সঙ্গে দিয়ে সেদ্ধ করব আর এই রাজমাটাকে কিন্তু সারাটা রাত ভালো করে জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সকালে আবার আমি ওটাকে একবার জল ফেলে ধুয়ে নিয়েছে নিয়ে দিয়ে দিয়েছে প্রেসার কুকারে প্রেসার কুকারে দু থেকে তিনটে সিটি পর্যন্ত কিন্তু এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর এই রাজমাটা কিভাবে রান্না করলে খেতে সব থেকে টেস্ট হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই ইজি আর সিম্পল ওয়েতে এই রেসিপিটা আপনারা টিফিনে বা দুপুরে ভাতের সঙ্গেও খেতে কিন্তু বেশ ভালো লাগে এই একটা রেসিপি ভাতের সঙ্গে অসাধারণ লাগে আর সাধারণত এই রাজমার টেস্টও হয় অসাধারণ প্রথমে তো রাজমাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এটা এমনভাবেই সেদ্ধ করতে হবে যাতে দানা থাকবে কিন্তু হয়ে যাবে সেদ্ধ গোটা থাকবে কিন্তু ভেতরে সেদ্ধ হয়ে যাবে আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা গোটা তেজপাতা কিছুটা আর সাদা জিরে এক চামচ আর নিয়ে নিয়েছি বড়ো এলাচ বড়ো এলাচটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি আর এবারে নিয়ে নেব মিক্সির জারে কিছুটা পরিমাণ আদা দিয়ে দিলাম দিয়ে দেবো কে রসুন কষা চাড়িয়ে রাখা রসুন এখানে অর্ধেকটা পরিমাণ আমি রসুন দিয়ে দিলাম মানে একটা গোটা রসুনের অর্ধেকটা তার সঙ্গে একটা এক থেকে দেড়টা পেঁয়াজ বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়েছি আর একটা টমেটো দিয়েছি মিডিয়াম সাইজের দিয়ে এবারে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি অবশ্যই সর্ষের তেল দিয়েছি দিয়ে এবারে রাজমাটাকে কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করার পরে রাজমাটাকে আমি তুলে রেখে দিলাম প্রেশার কুকার থেকে জল থেকে আলাদা করে তুললাম খুব বেশি জল দিয়ে কিন্তু রাজমা সেদ্ধ করে নিয়ে অল্পই দিয়ে সেদ্ধ করেছিলাম সরষের তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছে এক চামচ সাদা জিরে তেজপাতা আর ফাটিয়ে রাখা বড় এলাচটা এবারে ফোড়নটা কিন্তু গরম হবে চটপট করতে শুরু হয়ে গেলে মিক্সিতে যে বেটে রেখেছিলাম মশলাটা রসুন টমেটো আদা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকে কিন্তু এবারে ভালো করে কষাবো আর এই রেসিপিটা খুবই ইজি সিম্পল একটা রেসিপি যে কেউ কিন্তু ঘরে আপনারা করতে পারেন খেতে হয় বেশ মজা সবথেকে হেলথ বেনিফিট হচ্ছে অনেক সাধারণত যে কোনো দানা আইটেম বীজ আইটেম বা যেগুলো আমরা ঘুগনি বা ছোলার ডাল যাই বলি না কেন সবথেকে কিন্তু বেশি প্রোটিন থাকে এই রাজমাতে আর এই রাজমার হেলথ বেনিফিট যদি আমি বলি অনেক হয়ে যাবে তো শর্টেজ বলে রাখলাম সাধারণত এর অনেক গুণাগুণ তো চলুন আজকে এবারে কী কী মশলা দিচ্ছি দেখিয়ে দিই দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা কষানো হালকা হলে দিয়ে দিয়েছি এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যে যতটা ঝাল খাবেন দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ নুন দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো কষাতে থাকবো যতক্ষণ আর মশলার একটা কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই রাজমা কিন্তু খেতে হয় অসাধারণ অবশ্যই ঘরে ট্রাই করবে ছোটো থেকে বড়ো সকলেই পছন্দ করে আর এখানে দিয়ে দেবো দু টেবিল চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা এখানে কিন্তু বেশ ভালো লাগে ছোট চামচে দু চামচ আমি ধনে গুঁড়ো এখানে অ্যাড করলাম এখানে কোনো রকম জিরে গুঁড়ো অ্যাড হবে না জিরে গুঁড়োটাই এতে অ্যাড হচ্ছে এবারে ভালো করে মশলাটাকে আবারও কষাবো মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষাতে হবে রেসিপিটা খুবই মজার চাইলে অবশ্যই ঘরে আপনারা এই রেসিপিটা করতে পারেন আশা করছি প্রত্যেকের ভালো লাগবে আর বিশেষ করে রুটি পরোটা বা ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা বেশ ভালো লাগে দিনে বা রাতে সকালে ব্রেকফাস্টও আপনারা করতে পারেন চলুন তাহলে রেসিপিটা আগে দেখে নি কী করতে হবে মশলাটা কী করছি দেখুন চিনতে পারছেন এটা এটা রাজমা সেদ্ধ করে রেখে দিয়েছি প্রেসার কুকারে দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে এটাকে রান্না করছি আর যেহেতু বাঙালি দেবো একটুখানি আলু আলুটাকে এর মধ্যে সেদ্ধ করেছি বলে কারেক্টটা ফ্রেড হয়ে গেছে আলু আর এই যে এখানে মশলা সেদ্ধ করে রেখে দিয়েছি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি হ্যাঁ এইগুলো তো কিছু আলাদা তো যা আছে যা আছে একটু পাতা রেডি সেদ্ধ করে রাখা রাজমাটা জল ঝরিয়ে নিয়েছি সেটাকে কিন্তু আমি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব মানে মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে এইভাবে কষিয়ে রাজমা রান্না করতে হয় আর এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন তারা যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে চাইলে আমার পাশে থাকতে পারেন আর নতুন নতুন রেসিপির প্রণিত্য নতুন দিন আমি দিতেই থাকি আপনারা চাইলে সেই সব রেসিপিগুলো দেখতে হলে আমার চ্যানেলের অল বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাতে করে নতুন নতুন রান্না দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর এই রেসিপিটা কিন্তু বেশ মজার চাইলে ঘরে অবশ্যই বানাতে পারেন আর মাঝে মাঝে একটু অন্যরকম ট্রাই করা ভালো আর ভিটামিন প্রোটিনের তো ভরপুর মাত্রা এর মধ্যে রয়েছে আর এবারে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো আমি এতে লাল লঙ্কার গুঁড়ো যেটাকে আমরা কাশ্মীরি লঙ্কা পড়ি ছালের জন্য না এর কালারটা অসাধারণ লাগে তো সে কারণেই এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি আর এইটা কিন্তু এইভাবেই রান্না করবেন যতটাই কষাবেন আর এক চামচ ঘি দিলাম ঘি দিলে এই টেস্ট আরও অনেক বেড়ে যায় আর এবারে আবার এটাকে লাল লঙ্কার ঘি দিয়ে কষাচ্ছি একটু কষাতে লাগবে সময় কিন্তু মজা লাগবে এইভাবেই কষিয়ে রান্না করলে মাংস স্বাদকেও প্রায় হার মানাতে পারে আপনারা যদি সেইভাবেই এটাকে রান্না করেন যেভাবে আমি বলেছি অনেকটা আগেই বলেছি যে খাসির মাংসর কিছুটা টেস্ট এর মধ্যে আসছে যেভাবে আমি বললাম সেভাবে রান্না করলে ভাত দিয়ে ঠিক ওরকমই লাগে আর যেহেতু বাঙালি আলু দেব না সেটা তো হতেই পারে না আমি সে কারণে আর্ধেকটা আলু আমি এর মধ্যে অ্যাড করলাম আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন আলুটা দিয়ে আবার মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে অল্প কষাতে কষাতে এরপরে মোটামুটি হয়ে গেছে মিনিট খানে কষিয়ে নিয়েছি মিনিট এক দেড় মিনিটের মতো কষিয়ে নিলাম এরপরে এর মধ্যে প্লেন জল অ্যাড করে দেবো ফুটন্ত জল ইউজ করতে পারলে খুবই ভালো হয় তাহলে কিন্তু আরও টেস্টটা বজায় থাকে আর এতে কিন্তু জল বেশ টানে আপনারা একটু জল বুঝেই দেবেন যতটা অল্প একটু বুঝে দেবেন চাইলে কিন্তু এতে একটু ঝোলো রাখতে পারেন কারণ এটাকে অনেকক্ষণ এখন এটাকে ফোটাতে হবে ওই মিনিট দশ পাঁচ দশ মিনিট এটাকে আবার একটু আমি ফুটিয়ে নেবো যত ফুটবে তত কিন্তু জল এতে টেনে নেবে আর এইভাবেই এই রেসিপিটা আপনারা ঘরে করতে পারেন রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যেই জলটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম মানে ডালের জলটা এটাও কেউ কিন্তু আমি এতে অ্যাড করে দেবো যদিও খুব কম পরিমাণে জল দিয়ে আমি সেদ্ধ করেছি তাও ওইটা কিন্তু লাস্টে আমি এর মধ্যে অ্যাড করবো তাতে ফ্লেভারটা ভালো আসবে আর হয়েই গেছে দেখতেই পাচ্ছেন টপ করে ফুটতে শুরু হয়ে গেছে কিছুক্ষণ ফুটতে শুরু হয়ে গেলে এর কালারটাও খুব সুন্দর আসছে দেখতেই পাচ্ছেন দিয়ে দেবো কিছুটা পরিমাণ এক চামচ পরিমাণ কসুরি মেথি হাতে আমি ক্রাশ করে নিলাম এতে করে দিলে কিন্তু এ ফ্লেভারটা খুব ভালো আছে কসুরি মেথি ফ্লেভারটা এর সঙ্গে বেশ ভালো মানায় তাহলে চলুন হয়ে এলো আজকের রেসিপি রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করার আগে এর মধ্যে অ্যাড করে দেবো এক চামচ পরিমাণ ঘি আর গরম মশলা এইটাই ফাইনাল টাচ দিয়ে দিলাম আর এর মধ্যে চাইলে কিন্তু ধনে পাতাও বেশ ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা লাইক করে কমেন্ট লিখে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এতটাই দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে